গত কালকে রাতের থেকে কিন্তু আসানসোলে বিভিন্ন জায়গায় বহিরাগত ঢোকা নিয়ে একটা অভিযোগ উঠছিল। তবে এই মুহূর্তে ছবিটা দেখাবো, ভোট গ্রহণ কেন্দ্র একেবারে সামনে, তার থেকে কিছুটা দূরে এই মুহূর্তে জিতেন্দ্র তিওয়ারি, তিনি রাস্তার মধ্যে চেয়ার পেতে কিন্তু এই মুহূর্তে বসে পড়েছেন। তুমি দেখতে পাচ্ছ চেয়ার পেতে জিতেন্দ্র তিওয়ারি ভোট গ্রহণ কেন্দ্র থেকে কিছুটা দূরে তিনি এই মুহূর্তে বসে রয়েছেন। তিনি যেটা অভিযোগ করছেন যে এই জায়গার যে ভোট চলছে সেই ভোটকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে এবং কিছুক্ষণ আগে এক নির্দল প্রার্থীর এজেন্টের সঙ্গে পুলিশের এমনকি জিতেন্দ্র তিওয়ারির রীতিমতো বাদানুবাদ বচসা শুরু হয়ে যায়। ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে একেবারে বচসায় জড়িয়ে পড়েন জিতেন্দ্র তিওয়ারি, পুলিশ কর্মীরা এবং স্থানীয় কিছু মানুষ যারা জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ যে তারা তৃণমূল কর্মী, তারা কিন্তু রীতিমতো জিতেন্দ্র তিওয়ারিকে বেরিয়ে যেতে বলেন, কারণ এখানে ভোটকে কিন্তু প্রভাবিত করা হচ্ছে জিতেন্দ্র তিওয়ারির দ্বারা, তেমন একটা অভিযোগ তোলা হয়। জিতেন্দ্র তিওয়ারি তিনি এখানে বসে রয়েছেন এবং পুলিশ কর্মীরা তারা ভোটে যে লাইন সেই বড় লাইন রয়েছে সেখানে এবং সেখানে কিন্তু পুলিশ কর্মীরা সেটাকে খালি করার চেষ্টা করছেন। সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। আমি দ্রুত এবার চলে যাব আমার আরেক সহকর্মী উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছে। উজ্জ্বল মুখোপাধ্যায় বিধাননগরের কেষ্টপুর এলাকায় আছে, 26 নম্বর ওয়ার্ড। উজ্জ্বল, ঠিক কি ছবি ভোটের ওই মুহূর্তে? দেখো, একদিকে কিন্তু ভোটে রীতিমতন টানটান উত্তেজনা আছে এবং সকাল থেকে যে ঘটনাকে কেন্দ্র করে এই অঞ্চলে ব্যাপক উত্তেজনা, সেটা হচ্ছে বিজেপির প্রার্থী আমাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন সাধনা ঢালি, তিনি অভিযোগ করছেন যে তার বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আমরা এসে দেখছি যে এখানে বেশ কয়েকটা কাজ নিচে ভেঙে পড়ে রয়েছে, বাড়ির সামনে প্রচুর ইট পড়ে রয়েছে এবং সাধনা ঢালির অভিযোগ যে তার বাড়ি একদল দুষ্কৃতি ভেঙেছে, নির্দিষ্ট করে তৃণমূল কংগ্রেসের নাম বলছেন। কী অভিযোগ? হ্যাঁ, আমি যখন রাত্র 10:30 দিকে বাজে তখন এসেছিল এই গলিতে 10-12 জন এসেছিল আমাদের পাড়ারই সবাই, আমি চিনি সবাইকে। হ্যাঁ, এসে আমার এই ভাড়াটি এখানে দাঁড়ানো ছিল, ওকে জিজ্ঞাসা করেছে যে তুমি কোথায় থাকো, বলছে আমি এইবারই ভাড়া থাকি, বলে চলে গেছে। সামনে এইবারই দাদা ছিল, দাদাকে জিজ্ঞাসা করেছে আপনি কি ভোটের স্লিপ পেয়েছেন, উনি বললো কি আমি তো বলতে পারবো না, বাড়িতে নেই, বাড়িতে পেয়েছে কিনা আমি সঠিক। হ্যাঁ, এটা হওয়ার পরে তারপরে রাত্রবেলা যখন 2:45 বাজে, ঠিক 1:45 আমি 1:30 দিকে শুয়েছি যে আজকে সব ভূতের সব ই করবে, এজেন্টের সব খাবার দাবার রেডি করে ফাইল টাইল রেডি করে শুয়েছি, তখন একটা আওয়াজ হচ্ছে, আমি কোথায় আওয়াজ হচ্ছে। হ্যাঁ, তখন আমি দেখি কি আমার বারান্দা এসে দেখি এইখানে উঠে ছেলেরা ইট মারছে, তখন ওরা নেমে গেছে, ইটটা ওদের গায়ে পড়ছিল, ওরা নেমে যে ইটটা ওইখানে পড়েছে, তখন যখন চলে যায় তখন আবার এটা ভেঙে দিয়ে যায়, বলছে কি বিজেপির কিচ্ছু রাখবো না। কারা করেছে পিছনে? ওরা চলে যাওয়ার পর আমি পিছনটা দেখেছি তো, ওদের সামনেটা আমি দেখিনি। হ্যাঁ হ্যাঁ, ওরা তৃণমূল করে, সব ছেলেরা ওরা তৃণমূল করে। দেখো সুমন, আমাদের সঙ্গে এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীও রয়েছেন, তার বাড়ি একেবারেই পাশে। এই অভিযোগ শোনার পর তিনি নিজে দেখতে এসেছিলেন যে কিভাবে কাজ ভাঙচুর হয়েছে বা যে অভিযোগ উঠছে। আমি সরাসরি তার কাছে জিজ্ঞেস করব, আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা এই বাড়ি ভাঙচুর করেছেন, এটা ভুল অভিযোগ, কারণ ওনাকে আমি আমার ব্যক্তিগত মায়ের মতন দেখি এবং ওনার বক্তব্য থেকেই উঠে এলো যে যারা করেছে তারা তাদেরকে উনি চেনেন এবং পূর্ববর্তী তাদেরই দলের লোক ছিল, ওনারই দলের লোক ছিল, তারাই এসে করেছে, নাহলে উনি চিনবেন কি করে? বিজেপির লোকরাই, আমার যেটা ধারণা নয়, নাহলে উনি চিনবেন কি করে যে এরা এসে, উনি বললেন তো ওনার কথায় যে উনি চেনেন, যে এরা যারা এসেছিল তাদেরকে উনি চেনেন 10:30। না না, আমাদের লোকরা কেন নেয়, তাহলে আমি নামগুলো বলি। কালকে রাত্রবেলা যখন এখানে এসেছিল তখন সুশান্ত দাস ছিল, মিলন আসছিল, তারপর প্রীতম আসছিল, নাম বলছেন তো যাদের নাম বলছেন তারা তৃণমূল কংগ্রেসের নেতা, যাদের নাম বলছে একজনের, যাদের এক একটা যার যার নাম বললো, একজন হচ্ছে আমাদের এখানের একটা ক্লাবের সেক্রেটারি, আরেকজনের নাম বললো যে হচ্ছে সেট পরীক্ষা দিয়ে বসে আছে, যে কোনো সময় হয়তো কলেজের মাস্টারি চাকরি পাবে। তো আমার মনে হয় একটা ব্যক্তি যে মানে আগের বিধানসভা নির্বাচনে কাউন্টিং এজেন্টের সময় খাবার বহন করেছে তাকে যদি টিকিট দেওয়া, একটা ক্ষোভ আছে বিজেপির। না, আমাদের কোনো ক্ষোভ নেই, কেন ক্ষোভ হবে, আমার কাউন্টিং এজেন্ট করেনি। আপনি কি সরাসরি ওনাকে অভিযোগ করছেন যে এই ঘটনাটা ওরা, আমি ছেলে, ও যেরকম বলছে আমাকে মার মতন দেখে, আমিও ওকে ছেলের মতন দেখি, জিজ্ঞেস করুন ওর ছেলের এই গন্ডগোল।